आज के आपनादेर सामने प्राइमारि टेट परीक्षार जोन्नो परिवेश विद्या थेके कयेकटी गुरुत्वपूर्ण प्रश्न निये आलोचना करा हयेछे। भिडियोटी आपनारा स्किप ना करे प्रथम थेके शेष पर्यन्त देखबेन, ताहलेई सबकिछु बुझते पारबेन। आर आपनारा अनेकेई कमेंट करछेन जे परिवेश विद्यार जोन्नो कि भूगोल पढ़ते हबे, विज्ञान पढ़ते हबे कि आर कि कि पढ़ते हबे। এই প্রশ্নগুলির সমাধান আমরা একটি ভিডিওতে দেব, যেখানে আমরা প্রাইমারি টেটের পরিবেশ বিদ্যার সিলেবাস নিয়ে আলোচনা করব। তবে এই সিলেবাস আমরা শীঘ্রই নিয়ে আসতে চলেছি, আপনারা অপেক্ষা করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, সমস্ত নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। এক নজরে দেখে নেওয়া যাক আজকের এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। আমরা যে খাবার খাই তা হজম করতে সাহায্য করে জীব, চোখ, মুখ, লালা। এর সঠিক উত্তর হলো অপশন ডি লালা। লালা আমাদের খাবার হজম করতে সাহায্য করে। পাশের ছবিটি দেখে নেব, এখানে জিহ্বায় কোন কোন স্বাদ কোথায় গৃহীত হয় সেটা দেওয়া রয়েছে। জিহ্বার অগ্রভাগে মিষ্টি স্বাদ গৃহীত হয়, পশ্চাৎভাগে তেতো স্বাদ গৃহীত হয়, আর পাশে রয়েছে টক আর নোনতা। তাহলে পার্শ্বভাগে টক আর নোনতা স্বাদ গৃহীত হয়। পরের প্রশ্ন দেখে নেব, রক্তাল্পতার সমস্যা কমাতে পারে কলা, আম, জাম, মোচা। এর সঠিক উত্তর হলো অপশন ডি মোচা। মোচা রক্তাল্পতা সমস্যা কমাতে পারে। পরের প্রশ্ন, হজমে সহায়তা করে এমন একটি আনাজের নাম হলো পেঁপে, আলু, বেগুন, পটল। এর সঠিক উত্তর হলো অপশন এ পেঁপে। পেঁপে হজমে সহায়তা করে। পরে রয়েছে ক্যাশমিলন বলা হয় সিনথেটিক উলকে, রেশম কিটকে, কেরোসিনকে, ডিজেলকে। এর সঠিক উত্তর হলো অপশন এ সিনথেটিক উলকে। এই সিনথেটিক উল কোথা থেকে পাওয়া যায় আমরা পরের ভিডিওতে আলোচনা করব। এবারে রয়েছে, মানচিত্র হলো বড় জায়গাকে ছোট করে দেখানো, ছোট জায়গাকে বড় করে দেখানো, দুটোই কোনোটিই নয়। এর সঠিক উত্তর হলো অপশন এ বড় জায়গাকে ছোট করে দেখানো। পরে রয়েছে, কাকেরা বিড়ালকে তাড়া করে কেন? খাবার পাওয়ার জন্য, বাসা ভেঙে দেওয়ার জন্য, ভয় পায় বলে, কোনোটিই নয়। এর সঠিক উত্তর হলো অপশন বি বাসা ভেঙে দেওয়ার জন্য। এবারে রয়েছে, কাঠবিড়ালি কাঠবিড়ালি পেয়ারা তুমি খাও, এই কবিতাটি রচনা করেছেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, জসিমউদ্দিন, সুকুমার রায়। এই প্রশ্নের উত্তর যদি আপনাদের জানা থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবেন, আর যদি না জানা থাকে তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে এর উত্তরটি, সেখান থেকে দেখে নেবেন। আপনারা মনে করেন এগুলো বাংলার প্রশ্ন হতে পারে, কিন্তু পরিবেশে এসেছে কেন? এরকম কয়েকটি লাইন তুলে দেওয়া রয়েছে, এই লাইনগুলি কে কে লিখেছেন বা কার রচনা, এগুলো পরিবেশের মধ্যে রয়েছে বইগুলোতে, তবে এগুলো পড়তে হবে। এর জন্য আমরা একটা পরের ভিডিওতে সবগুলি আলোচনা করব। দেখে নেব পরের প্রশ্ন, একটি লুপ্ত জীবিকা হলো শাখা পোলা ইত্যাদি ফেরি করা, মাছ ধরা, গাড়ি চালানো, লেখাপড়া শেখা। এর সঠিক উত্তর হলো অপশন এ শাখা পোলা ইত্যাদি ফেরি করা। এই কাজটি আর দেখা যায় না, সেই জন্য এটা হলো লুপ্ত জীবিকা। আপনাদের জানা থাকলে একটি নতুন জীবিকার নাম কমেন্ট বক্সে জানাবেন। পরে রয়েছে, মানুষের শ্রেষ্ঠ সম্পদ হলো স্বাস্থ্য, পড়াশোনা, কাজ না করা, সবগুলি। এর সঠিক উত্তর হলো অপশন এ স্বাস্থ্য। এই জন্য বলা হয় স্বাস্থ্যই সম্পদ। পরে রয়েছে, বজ্রপাতের সময় বাইরে থাকলে যা করা উচিত: গাছের গোড়ায় দাঁড়িয়ে পড়া, বসে থাকা, মাটিতে উপুড় হয়ে শুয়ে পড়া, সবগুলি। এর সঠিক উত্তর হলো অপশন সি মাটিতে উপুড় হয়ে শুয়ে পড়া। কিন্তু বেশিরভাগ লোক যা করে গাছের গোড়ায় দাঁড়িয়ে পড়ে। এক্ষেত্রে রিস্ক বেশি, কারণ গাছ উপড়ে পড়ে যেতে পারে, এমনকি গাছের বড় ডালও ভেঙে পড়তে পারে। বসে থাকলে হয়তো কোথাও টিন উড়ে এসে বা গাছের ডাল উড়ে এসে ভেঙে লাগতে পারে। মাটিতে উপুড় হয়ে শুয়ে পড়ে থাকলে অনেকটা নিরাপদ থাকা যায়। পরে রয়েছে, ডোডো পাখি দেখতে কেমন? হাঁসের মতো সুন্দর, কাকের মতো কালো, পায়রার মতো সুন্দর, সবগুলি। এই পাশে রয়েছে ডোডো পাখির ছবি, এটা দেখতে প্রায় হাঁসের মতোই, সেই জন্য বলা হয়েছে এখানে উত্তর সঠিক হবে হাঁসের মতো সুন্দর। এই ডোডো পাখি এখন বিলুপ্ত, এটা মরিশাসে দেখা যেত, একে বিলুপ্ত পাখি হিসেবে ঘোষণা করা হয়েছে। পরে রয়েছে শীতকালে ঘাসে যে শিশির জমে তা আসে নদী থেকে, সমুদ্র থেকে, খালবিল থেকে, জলীয় বাষ্প থেকে। এর সঠিক উত্তর হলো অপশন ডি, জলীয় বাষ্প থেকে। পাশে দুটি গ্লাস রয়েছে এবং গ্লাসের মধ্যে বরফ রয়েছে এবং গ্লাসের বাইরে ফোঁটা ফোঁটা বিন্দু দেখা যাচ্ছে। আপনাদের কাছে এর প্রশ্ন রইল, গ্লাসের বাইরে যে ফোঁটা ফোঁটা বিন্দু জমা হয় সেই বিন্দুটার আসার কারণ কি, বা কোথা থেকে আসে এই ফোঁটা ফোঁটা বিন্দু জলটা, এটা আপনারা কমেন্ট বক্সে জানাবেন। পরে রয়েছে দুধের দাঁত পড়ে যায় যে বয়সে তা হলো 10-12 বছর বয়সে, 5-6 বছর বয়সে, 8-10 বছর বয়সে, 12-14 বছর বয়সে। দুধের দাঁত পড়তে থাকে 6 বছর থেকে 12 বছরের মধ্যে। তো 6 বছর থেকে পড়তে থাকে আর 12 বছরে শেষ হয়ে যায়, অর্থাৎ 12 বছরের মধ্যে কাজটা সম্পন্ন হয়। এখানে বলা হয়েছে দুধের দাঁত পড়ে যায় অর্থাৎ শেষ হয়ে যায় কাজটা 10 থেকে 12 বছর, এর সঠিক উত্তর হবে। দেখে নেব পরের প্রশ্ন। গ্রাসনালীর শেষে একটা থলির মতো অংশ থাকে, তাকে বলে পাকস্থলী, শ্বাসনালী, ক্ষুদ্রান্ত্র, কোনোটাই নয়। এর সঠিক উত্তর হলো অপশন এ, পাকস্থলী। এখান থেকে অর্থাৎ এই টপিক থেকেই বিগত বছরের প্রাইমারি টেট পরীক্ষা একটি প্রশ্ন ছিল, পৌষ্টিকতন্ত্রের সঙ্গে নিচের কোন কোন অংশগুলি যুক্ত থাকে। অপশনে কিছু কিছু দেওয়া রয়েছিল, যেমন মুখবিবর, গ্রাসনালী, পাকস্থলী, ক্ষুদ্রান্ত্র, মলাশয়, এগুলো দেওয়া ছিল। ওখান থেকে যেটা সঠিক উত্তর হতো সেটা চুজ করে উত্তর লিখতে হতো। তবে এই টপিক থেকে আমরা আরও ভিডিও আপলোড করব, সেটা আপনারা দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। পরে রয়েছে অক্সিজেন যে জায়গায় কম থাকে, বনাঞ্চলে, ফাঁকা মাঠে, মরুভূমিতে, কলকারখানা অঞ্চলে। এখানে সঠিক উত্তর হলো অপশন ডি, কলকারখানা অঞ্চলে। পরে রয়েছে পেঁজা তুলোর মতো মেঘ কখন দেখা যায়। এখানে শরৎকালের ছবি রয়েছে। শরৎকাল কোন কোন মাস নিয়ে হয় সেটা আমরা দেখে নিচ্ছি অপশনগুলো দেখে। তারপর অপশন এতে রয়েছে আষাঢ় শ্রাবণ মাসে, ভাদ্র আশ্বিন মাসে, কার্তিক ও গ্রহায়ণ মাসে, পৌষ মাঘ মাসে। শরৎকাল হয় ভাদ্র আশ্বিন মাস, অর্থাৎ ভাদ্র আশ্বিন মাসে এই পেঁজা তুলোর মতো মেঘ দেখা যায়। বিগত বছর এখান থেকে যে প্রশ্নটি ছিল, দারুণ অগ্নি বানেরে, এই গানটি কোন ঋতুর পরিচায়ক। শরৎকালের সঙ্গে কি গান সম্পর্কযুক্ত, গ্রীষ্মকালের সঙ্গে কোন গান সম্পর্কযুক্ত, বর্ষাকালের সঙ্গে কোন গান সম্পর্কযুক্ত, এগুলো আমরা পরের ভিডিওতে দেখব। এবারে রয়েছে পশ্চিমবঙ্গে ঋতুর প্রভাব দেখা যায় 2টি, 3টি, 4টি, 6টি। এর সঠিক উত্তর হলো অপশন সি, 4টি। কিন্তু পশ্চিমবঙ্গে মোট ঋতু রয়েছে 6টি, কিন্তু প্রভাব দেখা যায় 4টি। তার 4টি ঋতু আমরা অনুভব করি। এই 4টি ঋতু হলো গ্রীষ্ম, বর্ষা, শীত আর বসন্ত। পরে রয়েছে সৌরজগতের যে গ্রহে এখনও পর্যন্ত জল পাওয়া গেছে তা হলো পৃথিবী, বুধ, মঙ্গল, শুক্র। এর সঠিক উত্তর হলো অপশন এ, পৃথিবী। অন্যান্য গ্রহগুলিতে যেমন মঙ্গল গ্রহে জলের সন্ধান চলছে। বিগত বছর প্রাইমারি টেট পরীক্ষায় সৌরজগৎ থেকে যে প্রশ্নটি ছিল সেটি হলো ধুলোকণার গায়ে জলীয় বাষ্প জমে নিচের কোনটি তৈরি হয়। অপশন ছিল ওখানে মেঘ, নক্ষত্র, ছায়াপথ। সৌরজগৎ এবং ভেষজ উদ্ভিদের উপর যে যে প্রশ্ন হতে পারে প্রাইমারি টেট পরীক্ষায়, তার জন্য আমরা একটা ভিডিও আপলোড করেছি। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। তবে অনেকেই মন্তব্য করছেন যে ওই ভিডিওটির যে প্রশ্নগুলি রয়েছে সেগুলো প্রাইমারি টেট পরীক্ষায় আসবেন, আপনারা ভিডিওটি স্কিপ করে দেখে দেখে ভিডিওটিতে ডিসলাইক করছেন। কিন্তু ওই ভিডিওটিতে টপিক অনুযায়ী সহজ থেকে কঠিন প্রশ্নগুলি আলোচনা করা হয়েছে, অর্থাৎ ডেপথে যে প্রশ্নগুলি রয়েছে সেগুলো দেওয়া রয়েছে। সেই জন্য আপনারা মনে করছেন যে ওই প্রশ্নগুলি পরীক্ষায় আসবে না, কিন্তু আমরা টপিক হিসাবে সহজ থেকে কঠিন, অর্থাৎ যেখানে কঠিন প্রশ্নগুলো হতে পারে সেগুলো দেওয়া রয়েছে।